বিসমিল্লাহির রহমানির রাহিম, আসসালামু আলাইকুম। আইমানসাদ ইটালির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যে যেখানে আছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আমার আরেকটি ভিডিও। ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লেগে যাবে ইনশাআল্লাহ। আমি আজকে তৈরি করেছিলাম সুজির রসমালাই, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আলহামদুলিল্লাহ, দেখতেও মাশাআল্লাহ। আপনারাও আমার এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমার খেতে ভালো লাগলো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, দেখতেও অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতে তো মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছে। আপনারা তো রসমালাই খেয়ে থাকেন দুধের মানে ছানার, আজকে সুজিরটা খেয়ে দেখতে পারেন আমার রেসিপিতে। আমি চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানে বাটার দিয়ে নিয়েছি। আপনারা তেল, বাটার, ঘি যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে করে নিতে পারেন। আমার হাতের কাছে বাটারটা ছিল, আমি বাটারটাই দিয়ে নিয়েছি। আর আমি এক কাপ সুজি দিয়েছি, সুজিটাকে ভালো করে আমি ভেজে নেব। আর ভেজে নেওয়া হয়ে গেলে তখন আমি লিকুইডে যে দুধ দিয়ে নিয়েছি দিয়ে আমি ডোটা রেডি করে নেব। ডোটা যখন পাতিল থেকে এই যে ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আমি ডোটা নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করতে রেখে দেব একটু সময়। আর আমি সুজিটা ঠান্ডা করতে রেখে দিলাম। আর এদিকে চুলায় প্যান বসিয়ে আমি প্যানে চিনি দিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে, মানে যতটুকু আমার লাগবে। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি। এটাকে আমি ক্যারামেল করব, আমি একটু পানি দিয়ে ব্যাস চিনিটা ক্যারামেল করব আস্তে আস্তে। চুলা অবশ্যই আপনারা একটু লো হিটে রাখবেন, আমি যে লো হিটেই করে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে করেছি, কারণ না একটু নাড়াচাড়া যদি কম হয় দেখা যাচ্ছে তিতো হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। তাই আমি বেশি ইয়ে করবো না, জাস্ট হালকা একটু। আমার ক্যারামেলটা হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন, আমি আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে জ্বালিয়ে নেব। আমি দুধটা যে খুব ঘন করব তা না, একটু ঘন মানে একটু জ্বালিয়ে নেব। আমার সুজিটাও এদিকে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে নিলাম সামান্য পরিমাণ বেকিং পাউডার, সোডা না কিন্তু বেকিং পাউডার, কেকে যেটা দেওয়া হয় ওটা বেকিং পাউডার দিয়েছি। আর 2 চামচ দিয়েছি ছোট চামচের চিনি, আর গুঁড়া দুধ মানে পাউডার দুধ যেটাকে বলে দিয়ে নিয়েছি আমি। ওটা একটু বড় চামচ আছে আমার, সে চামচের 2 চামচ দিয়ে নিয়েছি। তাই এগুলো আমি ভালোভাবে এবার মিক্স করে নেব। ভালোভাবে যখন আমার মিক্স করে নেওয়া হবে শুকনো উপকরণগুলো, তখন আমি হাতটা ধুয়ে এসে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নেব এগুলোকে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তো রসমালাইয়ের শেপটা আমার কিন্তু গোলটাই ভালো লাগে, তাই আমি গোলটাই দিয়ে নিলাম। আপনারা আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন। এগুলোকে আমি সবগুলো শেপ করে নেব, মানে শেপ দিয়ে নেব, গোল গোল করে নেব। আমার সবগুলো শেপ যে হয়ে গেছে রেডি। এবার আমি চুলায় প্যান বসিয়েছি, আর প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এবার আমি ওগুলোকে একটু ফ্রাই করে মানে ভেজে নেব, কালোজাম মিষ্টি মতো করে ভেজে নিতে হবে। কিন্তু কালোজামটা তো বাইরে একটু পুড়ে যায়, কিন্তু এটা এত বেশি পুড়ে নিতে হবে না। আর দিলে সুন্দর, দেখুন ফুলে ফুলে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, মানে অনেক সুন্দর হয়, সফট হয়।
এমনিতেই খেতে মাশাল্লাহ ভালো লাগে, মুখে দিলে মিলিয়ে যায়। আর এটাকে যখন আপনি দুধে ভিজিয়ে রসমালাই, মানে পারফেক্ট রসমালাই হয়, মানে ছানার একবারে ছানার মতো, তাই এটা খুব বেশি গা পুড়িয়ে ফেলবেন না। আস্তে আস্তে একটু সময় ধরে আপনারা ভেজে নেবেন। এই যে অল্প সময়ে কিন্তু এটা হয়ে যাবে। আমার বেশ অনেকগুলোই হয়েছে, তাই আমি দুবার করে ভেজে নিলাম। হয়ে গেছে, এগুলো গরম থাকাকালীন, খুব ঠান্ডা করবেন না, গরম থাকাকালীন হালকা কুসুম কুসুম গরম দুধে দিয়ে আপনারা সারা রাত্রি রেখে দিবেন, কিংবা 3 ঘন্টা পরেও খাওয়া যাবে। সারা রাত্রি রেখে দিলে বেশি ভালো হয়। আমার সুজির রসমালাইটা রেডি হয়ে গেছে, দেখতে মাশাল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ। আমি একটা দেখুন দেখাইতেছি কেমন হয়েছে, এই যে সাথে সাথে দেখুন তারপরেও কতটা সফট হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।